আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। করোনার আতঙ্কের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে জমে উঠছে ঈদ বাজার। লঙ্গদুতে বজ্রপাতে তিন গরু সহ এক যুবক নিহত। কাপ্তাইয়ে কৃষকের পাকা ধান কেটে দিল কৃষক লীগের নেতা কর্মীরা। দেশে একদিনে করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ১৪৫২। সুই দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। করোনার আতঙ্কের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে জমে উঠেছে ঈদ বাজার। করোনার আতঙ্কের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে জমে উঠেছে ঈদ বাজার। শনিবার পহেলা মে রাঙামাটির বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা গেছে ক্রেতা সমাগম বাড়ছে। আজ সকালে কাপড়ের দোকানগুলো কিছু ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাঙামাটির বিভিন্ন মার্কেটের দোকানিরা জানান, আগামী দু একদিন পর থেকে ক্রেতা সমাগম আরও বাড়বে। এখন যারা আসছে তারা অনেকেই কাপড় দেখছে, কেউ কিনছে কেউ ঘুরছে। ক্রেতারা বলছে নতুন কাপড় আসছে কম, তাই ঘুরে ঘুরে দেখছি, পছন্দ হলে নিয়ে যাব। এদিকে রাঙামাটি যানবাহনের সমস্যার কারণে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা ডাবল ভাড়া হওয়ায় লোকজনের যাতায়াত কমে গেছে। লঙ্গদুতে বজ্রপাতে তিন গরু সহ এক যুবক নিহত। রাঙামাটির লঙ্গদুতে ভোরবেলায় কালবৈশাখীর ঝড়ের সময় বজ্রপাতের ঘটনায় তিন গরু সহ এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পহেলা মে লঙ্গদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় আজ ভোর ৫টায় কালবৈশাখীর ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে কাউসার ১৮ নামে এক যুবক বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায়। সে একই এলাকার কোরবান আলীর ছেলে। এ সময় সে তাদের বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়েছিল, তখনই বজ্রপাত ঘটে। কালাপাকুজ্জা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এছাড়াও বজ্রপাতে একই এলাকায় জামাল মিস্ত্রির একটি, সাবেদুলের একটি, নুরুল ইসলামের একটি করে গরু মারা গেছে। আবার অনেকের সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে। কাপ্তাইয়ে কৃষকের পাকা ধান কেটে দিল কৃষক লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের নির্দেশে এবং রাঙামাটির সাংসদের সার্বিক দিক নির্দেশনায় কাপ্তাই উপজেলার প্রত্যন্ত এলাকায় শনিবার পহেলা মে কৃষকের পাকা ধান কেটে দিল রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশনবাগানের তংচঙ্গাপাড়া এলাকায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদারের জমির পাকা ধান কেটে দিয়ে সাহায্য করে কৃষক লীগের নেতাকর্মীরা। রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আক্তার জানান, দুর্যোগ ও দুঃসময়ে সবসময় কৃষকের পাশে কৃষক লীগ ছিল এবং সবসময় থাকবে। কৃষকরা যাতে তাদের জমির ধান কাটা নিয়ে বিপাকে না পড়ে সেজন্য কৃষক লীগের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশে একদিনে করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ১৪৫২। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬০০ জনে। একই সময়ে ১৪৫২ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, এ ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির রাত ৮টার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।